আপনাকে নির্বাচনী ব্যবস্থা তো ঠিক আছে আউট অফ ফোরটি ফোর রেজিস্ট্রার পলিটিক্যাল পার্টিস তার মাঝে আঠাশটি পার্টি নির্বাচনে অংশ নিয়েছে এমন একা সত্তর সালে নির্বাচনেও কিন্তু সব রাজনৈতিক দল অংশ নেইনি কি মুজলুম জননেতা মোল্লা মৌলানা আব্দুল হামিদ খান বাসানিও কিন্তু সত্তর সালে নির্বাচনে জয়েন করেননি তিনি এটা দ্বিমত ছিল কাজে কার দ্বিমত থাকতে পারে বাট নির্বাচন তো হয়েছে সত্তর সাল নির্বাচনে বঙ্গবন্ধু গিয়ে না গেলে আজকের বাংলাদেশের জন্ম হতো না এবং পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন সব দেশের বিপ্লবের ক্ষেত্রে যেমন রাশার বিপ্লব হয়েছে চীনের বিপ্লব হয়েছে সব বিপ্লবের ভিয়েতনামের বিপ্লব হয়েছে সব বিপ্লবের পক্ষেই তার বাইরের বন্ধু ছিল শত্রু ছিল এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত আমাদের সপক্ষে ছিল ভারত সপক্ষে না থাকলে নয় মাসের সশস্ত্র যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়া কঠিন হতো এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে এটা ইতিহাসের স্বীকৃত সত্য। কাজেই ডেমোক্রেসির পক্ষে ভারত পক্ষে ছিল ডেমোক্রেসির পক্ষে অ্যানার্কিজমের পক্ষে না বাংলাদেশের দুটো ধারা ছিল একটা অ্যানার্কিজম একটা হচ্ছে

এটা থাকবে এ কন্টিনিউ যদি কেউ নির্বাচনে না আসে নির্বাচনে না এসে নির্বাচনকে কিল করতে চায় প্রতিহত করতে চায় নির্বাচনী রাজনীতিকে ধ্বংস করতে চায় তখন তারাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে যা বিএনপি জামাতসহ যারা নির্বাচনে না এসে সন্ত্রাসের পথে গিয়েছে তারা কিন্তু ইতিহাসে সমাদৃত নয় ইতিহাসে সন্ত্রাসী পার্টি হিসাবে কিন্তু তারা আজকে এ পেয়েছে আক্কা পেয়েছে এমনকি কেরালার আদালত বলেছে যে বিএনপি একটি সন্ত্রাসী পার্টি আমেরিকাও বলেছে বিএনপি সন্ত্রাসী পার্টি ইউসি আমেরিকা তাদের পক্ষ ছিল আপনিও কি মনে করেন যে বিএনপি একটি সন্ত্রাসী দল বিএনপি সন্ত্রাসী পার্টি বিএনপি খুনিদের পার্টি কিলার্সদের পার্টি যদি আপনি আসলেই মনে করেন বা আওয়ামী লীগ মনে করে বিএনপি সন্ত্রাসী দল তাহলে তো আপনারা বিএনপিকে নিষিদ্ধই করতে পারেন সেটা তো করছেন সন্ত্রাসী পার্টিকে আমরা নিষিদ্ধ ঘোষণা করছি না আপনার আপনি জনগণ দ্বারা দ্বীকৃত হতে হতে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হতে হতে এমনিই তারা মাটির সাথে তলিয়ে যাচ্ছে তলিয়ে যাবে আমরা আগাভাগে তাদেরকে এক ব্যান্ড করতে যাবো তারা নিজেরাই ব্যান্ড হয়ে যাচ্ছে নিজেরাই নিহ আপনার আত্মঘাতী সিদ্ধান্তে আত্মহত্যা করছে বার বার আত্মহত্যার মধ্য দিয়ে তারা রাজনীতিকে বিলীন হয়ে যাচ্ছে জনগণের চেতনাতে তারা মরে যাচ্ছে রাজনীতিক ধারা সাথে তারা সংযুক্ত নয় সুতরাং রাজনৈতিক ধারা বাড়ে গণতান্ত্রিক ধারার সাথে সংযুক্ত না থাকলে কোনো রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না সার্ভাইভ করতে পারে না কিন্তু তারপরে তো প্রতিদিনই আওয়ামী লীগ নেতাদের মুখে বিএনপির নাম শোনা যায় সেটার কারণটা কি আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের দুটো ধারা আছে একটা শুভ ধারা একটা অপশক্তির ধারা আর সেই শুভশক্তির ধারার নেতৃত্ব হচ্ছে আওয়ামী লীগ অশুভ শক্তি ধারার নেতৃত্ব হচ্ছে বিএনপি কাজে আমাদের তো অশুভ শক্তির বিরুদ্ধে কথা বলতেই হবে সবসময় বলতে হবে আমরা জামাতের বিরুদ্ধে সবসময় বলবো আমরা আলবত রাতাকারদের বিরুদ্ধে সবসময় বলবো একাত্তরের মুক্তিযুদ্ধের অপশক্তির বিরুদ্ধে সবসময় বলবো একাত্তরের মুক্তিযুদ্ধের অপশক্তি আর বিএনপি একই ধারার একই সুরের একই চেতনার আজকে পার্টি হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই ধারার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারার কখনো সম্পর্ক নেই কাজে আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি ওই বিলিবিন ডেমোক্রেসি আমরা ডেমোক্রেসির ধারে আছি গণতান্ত্রিক ধারায় আছি ডেমোক্রেসি মানে শান্তি ডেমোক্রেসি মানে উন্নয়ন ডেমোক্রেসি মানে মানুষের কল্যাণ আজকের বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের শিকর শিকর উঁচুতে দাঁড়িয়েছে বাংলাদেশ এই ক্যাডিবিলিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ক্যাডিবিলিটি বাংলাদেশ আওয়ামী লীগের বিএনপি ঈশ্বার্বিত বিএনপি এই ক্যাডিবিলিটি ধ্বংস করতে চায় বিএনপি উন্নয়নকে ধ্বংস করতে চায় বিএনপি বাংলাদেশ শান্তি রাজনীতিকে ধ্বংস করে অশান্তি রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় তারা সেই খুনের রাজনীতি আসতে চায় যে খুনের রাজনীতি দৃঢ় সৃষ্টি করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই খুনের ধারাকে ফিরিয়ে আনতে চায় সুতরাং আমরা বাংলাদেশে জিয়ার মান সূচিত খুনের ধারাকে প্রতিহত করে আমরা ধন্যবাদ